নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। শ্রাবন্তী ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। দেখো, বাবা ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছে। সমস্ত গাছের যে পাতা, পেয়ারা গাছ, আম গাছ আছে, সব পড়েছে, সেগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করছে। এখানে দেখো, সকালবেলায় মা রান্নাঘরে এসে কাজ শুরু করে দিয়েছে। এই যে গরম গরম রুটি বানাচ্ছে। আর এখানে হচ্ছে এটা কি, কুমড়ো আলুর ছেচকি, তাই তো? ও, কুমড়ো ছেচকি। আচ্ছা, আর এখানে আলু ভাজা করেছে। মাম্মা তো আমার কুমড়ো ছেচকি খাবে না, ও খাবে না। ও কড়াইতে এখানে ওর আলু ভাজা করা আছে, আলু ভাজা দিয়ে খাবে। আর এখানে মা করছে কুমড়ো ছেচকি, আর রুটি বাবা খাবে, মা খাবে, আর আমি কি খাবো দেখছি। আর বাবা এখানে বাজার থেকে দেখো এনেছে মাছ। তোমার দেখাচ্ছি, দাঁড়াও, প্যাকেটের ভেতর রয়েছে তো খুলতে হবে। কি মাছ এনেছে তারপর দেখাচ্ছি, দাঁড়াও। চলো, আর মাম্মাম উঠে পড়েছে, মাম্মামকে এবার দেখি। একটু ব্রাশ ট্রাশ করাই, চুলটা বেঁধে দিই। মাম্মাম কোথায়? ও আচ্ছা, এই দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলের আজকে দধিকর্মা, আজকে বিজয়া দশমী। মাম্মাম খাবি? হ্যাঁ হ্যাঁ, মাম্মাম দেখো সকালে উঠে রুটি আর আলু ভাজা খাচ্ছে, পান্তা ভাত কচু শাক দিয়ে। না না, মুখ চুলকাবে না। তো ফ্রেন্ডস, এই দেখো আমার সকালের ব্রেকফাস্ট এইটাই হয়ে গেল। এই যে পান্তা ভাত, আর এখানে তো দধিকর্মা ছিল, খেয়ে নিলাম। আর এখানে পান্তা ভাত ঠাকুরের আর কি, যে পান্তা ভাতটা কচু শাক দিয়ে মা দুর্গাকে দেওয়া হয়, তো সেইটা গন্ধরাজ লেবু টেবু অনেক কিছু দিয়ে এটা করে, সেটাই খাচ্ছি। আর মারা দেখো এখানে খাচ্ছে রুটি, এই যে একটু দধিকর্মা টেস্ট করেছে, আর মাম্মামও তাই। আর এইটা আমি আমার জন্য রেখেছি, তোমাদের বললামই এটা আমার খুব প্রিয়, এটা আমি আমার জন্য বেশি করে রেখেছি। তো চলো খেয়ে নিই বাজার থেকে। এই যে এই পার্শে মাছগুলো এনেছে, এই পার্শে মাছটা বড়ি আলু দিয়ে মাছ ঝোল করবে, ঠিক আছে? একদম টাটকা পার্শে, একদম। আমিই বললাম যে নিয়ে আসতে বাবা, পার্শে মাছ নিয়ে আসো, ঝোল করবো। তো চলো, মাম্মামের এখনও খাওয়া দাওয়ার পর্ব দেখো চলছে। আর এখন যত জামা কাপড় সব, হ্যাঁ খাও, মিষ্টি খাচ্ছ, খাও। জামা কাপড় কালকে সব পরেছি, ওগুলো এখন মা সব রোদে দিচ্ছে। বাইরে কিন্তু সেরকম রোদের জোর নেই, রোদ্দুর নেই বাবা, আজকে আর বৃষ্টি টিষ্টি হোস না, হালকা রোদ আছে। দেখো কত শিউলি ফুল পড়ে আছে নিচে, ওই দেখো। এই যে মা এখানে বাঁধাকপি বসিয়েছে, বাঁধাকপি রান্না হচ্ছে। আর এখানে দেখো, এ কি তুই কী সেজেছিস হাতে? আর ওই ছুরিগুলো রেখে এটা পড়ে আছিস? আর এখানে এই যে মাছের ঝোল হয়ে গেছে, পার্শে মাছ আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। আর এখানে ডাল টাল আগের এগুলো রয়েছে, ওগুলো মা জাল দিয়ে রেখেছে। আর আমি এখানে সব জামা কাপড় যত পুজোতে পরেছি দেখো সব এগুলো গুছিয়ে এই যে ব্যাগে রাখলাম, সব এই ব্যাগের মধ্যে এখানেও আছে, এখনও রয়েছে। আর মাম্মামের গাউনটা এটার মধ্যে রেখেছি, মাম্মাম গাউনটা তো পরতে পারলো না, এটাকে কাটাতে হবে, নাহলে মাম্মাম পরতে পারবে না। আর আজকে বিজয়া দশমী, তাই দশমীতে এই যে যেগুলো পরবো সব এগুলো গুছিয়ে রেখেছি। আর এই যে এই শাড়িটা পরবো, এই শাড়িটা আমি পরবো আজকে, এটা আমার কাকিমার থেকে নিয়েছি এই শাড়িটা। আমার কাকিমা শাড়ির বিজনেস করে, তো ওখান থেকে শাড়িটা কিনেছি আমি। তো এই ব্লাউজটা দিয়ে পরবো, এই যে, আর এই যে এই সেটগুলো দিয়ে ইচ্ছা আছে পরবো, পরার পরে নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো এই এবার 12:10 বেজে গেছে ঘড়িতে সময়, এখন মাম্মামকে স্নানটা আগে করিয়ে নিই, নাহলে আবার যাওয়া আছে। চলো, এই যে নাশপাতি খেতে পারে, এটা নাশপাতি,
তুমি খেতে পারে না, কেটে দিলে দেখ বুঝি কেটে দিই আসতে পারো ইয়ান কেটে দিক দাও আপনি খেতে পারবি না তুমি এইভাবে কথা বলবে এই যে এখন আমাদের লাঞ্চ টাইম 2:15 বেজে গেছে মাম্মামকে আজকে একটু দেরি করেই ভাত খাওয়াচ্ছি তো মাম্মামের ভাতই এখন নিচ্ছি আর মা ওখানে পুজো করছে চলো যাই ওই যে মাম্মাম দেখো খেলা করছে কি করেছে পুতুল নিয়ে আর ওখানে মা ওই যে পুজো করছে মার পুজো হলে তারপর আমরা খাবো চলো খেয়ে নাও তুমি আগে ইয়ে দিয়ে খাবে বাঁধাকপি খাবে একটু দাঁড়াও এটা তিয়ান একটা স্পেশাল বাঁধাকপি করে জানো তো মাম্মাম লেবু দেবো দাঁড়াও একটুখানি বাঁধাকপি দিয়ে খেয়ে দেখো তিয়ানের একটা স্পেশাল বাঁধাকপি দেখো মাম্মামের খাওয়া তো হয়ে গেছে মা দেখো এখানে আবার খাওয়ার পরে ফল কেটে রেখেছে দেখো কত ফল বাটিতে নিচ্ছে এত ফল খেও না এতগুলো খায় না মা এতগুলো নিও না কম খাও একটু কম নাও এত ফল খেলে পেট ব্যথা করবে কিন্তু এখানে সব কেটে রেখেছে আর ওখানে দেখো মা বাবা খেতে বসে গেছে আর আমারও ভাত হয়েছে বাড়া রয়েছে আমি এবার খাবো মা এখন কি দিয়ে খাচ্ছে বলো তো পেঁপে সিদ্ধ দিয়ে খাচ্ছে চলো তাহলে খেয়ে নিই এই জবাটাকে পাড়তে হবে দাঁড়া এই মাম্মা হে মাম্মা মাম্মা জবাটা পাড়ত পেরেছ দেখি বা এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি সিঁদুর দিতে এখন সময় সন্ধে 5:30 বাজে না 5:30 বাজে এই দেখো মাকে অন্ধকার দেখা যাচ্ছে না আলোটা কম তো এই যে আমি চলো ওখানে যাই এখন দেখো সেই মুহূর্ত আমার সব থেকে পছন্দের মুহূর্ত মাকে বরণ করা কি যে মানে একটা শান্তি মাকে বরণ করে আমি কি বলবো আমি পুজোর মধ্যে না এই দিনটার অপেক্ষায় থাকি তো দেখো এখন আমি সেটাই করছি মাকে বরণ করছি আর আমার ভিডিওটা মা করে দিচ্ছে একটু ফাস্ট করে তোমাদের দেখাচ্ছি না হলে অনেকটা সময় লাগবে তো তারপর মাও বরণ করবে তাই মাকে বললাম মা তুমি আগে আমার ভিডিওটা করো তারপর আমি তোমারটা করছি তো দেখো এরপর মায়ের বরণটা আর এই যে এবার দেখো মা বরণ করছে এবার মা বরণটা হয়ে গেলে তারপর আমরা বাড়ি যাবো আর মাম্মামকে তো বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে এসেছি কারণ মাম্মামকে অনেকবার ডাকছিলাম ও ঘুম থেকে ওঠেনি ওই জন্য আমি আর মা বললাম চলো যাই আর আমার জেঠুকে বসিয়ে বাবা গেছিলো মিষ্টি আনতে বিজয়ার সব ওই জন্য আমার জেঠুকে মাম্মামের ঘুমাচ্ছিলো জেঠুকে বললাম একটু দেখো আমরা বরণটা করে আসি তো এখানে মায়ের বরণও প্রায় হয়েই গেছে আমরা দেখো 6টা নাগাদ বরণ করতে যেহেতু এসেছি সবার বরণ হয়েই গেছে আর দু একজন বাকি ছিল আর এখানে বড় ঠাকুরগুলো সব গাড়িতে অলরেডি তুলে ফেলছে কারণ ভাসানে এরপর বেরোবে তো চলো তো এই যে দেখো সিঁদুর খেলার পরে মুখের অবস্থা দেখো যে কাকিমাদের সঙ্গে আমরা মানে সবসময় আর কি পুজোতে দেখেছো যে আমরা বসি গল্প করি ওরা আর কি আগে দিয়ে চলে এসছে বলে আবার কাকিমাদের ডেকে তারপর আবার গেলাম ওদের বাড়িতে গিয়ে সেখানে দেখো সিঁদুর মেখে পুরো ভূত হয়ে গেছি পুরো ভূত আর দেখো এই যে হাতে এটা পড়েছে এটা কিন্তু মায়ের এটা মা কিনেছে কিন্তু আমার ভালো লেগেছে বলে তাই মা বলে তুই নিয়ে নে আমি পরবো না এইটা মাঝখানে দেখতে তো যাই হোক আর এদিকে মাম্মাম তো কিছুই টের পেলো না মাম্মাম ওদিকে ঘুমাচ্ছে মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি এই দেখো মাম্মাম এখনও ঘুমিয়েই যাচ্ছে দাঁড়াও এই দেখো মাম্মা ঘুমাচ্ছে মাম্মামকে এবার ডাকবো এরপর আমরা যাবো ভাসানে ভাসানে গিয়েও তোমাদের সব কিছু শেয়ার করবো হ্যাঁ গোছাবো সব কিছু শেয়ার করবো তো চলো আপাতত শাড়ি ফাড়িগুলো চেঞ্জ করে নিই শাড়ি পরে তো আর যাওয়া যাবে না চলো আর মা এখানে এসে দেখো ভাত বসিয়ে দিয়ে মানে ভাত বসাবে তার জোগাড় মা ডিউটি চলেই যায় ডিউটি চলেই ডিউটির
শেষ নেই দেখো পুরো নতুন বউ লাগছে, দেখো আমার মাকে দেখো, এই দেখো এই দেখো কি সুন্দর লাগছে দেখো তোমরা। কমেন্ট করে বলো কিন্তু, হ্যাঁ এটা আমার মা না আমার দিদি সেটা কিন্তু তোমরা জানাবে, ঠিক আছে? তোমাদের কমেন্টের আশায় আমি থাকলাম। চলো তো ফ্রেন্ডস, এই যে দেখো, এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এই কুর্তিটা পরে নিয়েছি রেড কালারের, আর আমরা এবার ভাসানে বেরোবো, ঠিক আছে? ভাসান 7:30 থেকে 8 নাগাদ বেরোবে, তো এখন তো 7:30 বাজেই, তো এবার বেরোবো। আর মাম্মামকেও রেডি করে দিয়েছি, মাও রেডি হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এই দেখো মাম্মাম এই ড্রেসটাই পরেছে, কারণ মাম্মামের খুব গরম লাগবে, ওই জন্য ওকে হালকা পাতলা এই ড্রেসটা পরিয়ে নিয়েছি। আর মা দেখো, বন্ধুরা এই যে দেখো, আমি সবসময় যে দেখো ঝেঁটানাটা আমার হাতে আছে, দাঁড়া অন্ধকার দেখা যাচ্ছে, তোমরা ভেবো না যে আমি কোনো সময় যেটা বসে থাকি, এই দেখো আমার হাতে ঝাঁটা, এখন আমি ঘর ঘুরাচ্ছি, আমি সবসময় এরকম থাকি, আমার কাজ আর কাজ, সবসময় কাজই করে সব সময়। তো এই তো চলো তোমার বেরিয়ে গিয়ে তোমাদের দেখাবো। তাই তো, তুমি বড় হয়ে ডাক্তার হবে তো, ঠিক তো? চলো তাহলে। তো এই যে বেরিয়ে পড়েছি, এখন গলি দিয়ে যাচ্ছি আর কি, ঠাকুর এখন বেরোবে আমাদের ভাসানে। তো চলো তোমাদের সবটা কিন্তু দেখাবো যতটা পারবো। হ্যাঁ এই যে আমার মাতৃদেবী, আর সবসময় অন্ধকারেই থাকে গো। এই যে আর এই যে আমার মাম্মা, আমি অন্ধকারে আছি, তুমি অন্ধকারে, চলো অন্ধকারে পুরো। এই যে মাম্মা, চলো যে আমরা ঠাকুর নিয়ে বেরিয়েই পড়েছি। আর দেখো আমাদের পাড়ায় সবার নাচ দেখো, সব পাড়ার ছেলেরা যত আছে সব এখানে নাচানাচি করছে, মেয়েরাও নাচছে সব করছে, আমাদের বাবা কাকা যত আছে, মানে আমাদের এই পাড়াটার মধ্যে এত একতা, দাদাভাই ক্লাব বলতে সবাই, মানে এখানে দাদাভাই ক্লাবেরই আর কি নাম প্রচুর, কারণ আমাদের এই পাড়াটায় প্রচণ্ড একতা, যতই ওরা নাচছে এরকম করছে না কেন। আর এই যে আমরা মেয়েরা দেখো পেছনে আসছি, হাঁটছি। হ্যাঁ কী বলতো, আমাদের পাড়ায় ছেলেরা বলো, বাবারা মানে বাবা কাকা ভাইরা যারাই আছে, ধরো অন্য পাড়ার কোনো ঠাকুর যাচ্ছে বা কিছু, ওরা কিন্তু হাত দিয়ে চেন করে আমাদের প্রোটেক্ট করে মেয়েদের, এটা আমাদের পাড়ার একটা ইউনিটি, মানে মানে এই জন্য দাদাভাই ক্লাবের এত নাম। তো দেখো আমরা হেঁটেই চলেছি, মানে এত মজা হচ্ছে, এত মজা। আরে দেখো মা নাচছে, সবাই মানে আমার কাকিমা ওই যে সামনে, পাশের বাড়ির কাকিমা, সবাই মানে প্রচণ্ড আমাদের মধ্যে মিল, বড় ছোট নির্বিশেষে আমরা সবাই নাচানাচি আনন্দ করি, এই জন্য আমি পুজোর সময় আমার পাড়া আমি কখনো মিস করতে চাই না, কারণ আমি এই আনন্দগুলোকে কখনোই হাতছাড়া করতে চাই না। এই আনন্দগুলো কিন্তু হাজার টাকা দিয়েও কেনা যায় না, এটা একটা অদ্ভুত আনন্দ। তো এখানে নাচানাচি দেখো চলছে, আর তার সঙ্গে কত আনন্দই না হচ্ছে, কিন্তু আমার একটাই খারাপ লাগছে, তোমাদের আমি গানগুলো শোনাতে পারছি না যে গানে নাচগুলো হচ্ছে, কারণ এখানে আমি গানগুলো শোনাতে পারবো না, আমার কপিরাইট এসে যাবে ভিডিওতে, যার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। কিন্তু মানে এত আনন্দ হচ্ছিল না কি বলবো। আর দেখো এই দেখো মাথার ওপরে পুরো ভরে গেল একদম সাদা, এগুলোতে খুব মজা লাগছিলো। আর এখানে দেখো আমার মা, আর এটা হচ্ছে পাশের বাড়ির যে দিদিটা আছে কাকিমারা আমরা গল্প করি, এটা হচ্ছে ওর হাজব্যান্ড, বুঝেছো তো, মানে আমার মায়ের জামাই, কি বলবো দেখো, মানে নিজের ছেলে, পুরো জামাই তো না নিজের ছেলে, খুব ভালো লাগে এরকম জানো তো জীবনে, কিন্তু এটার থেকে শান্তি আর কোনো কিছু নেই। দেখো মায়ের সঙ্গে কী সুন্দর নাচ করলো, এইটুকুই তো আছে জীবনে বলো,
ও যে জামাই তা বলে কিন্তু ও সেরমভাবে কোনো দিন থাকেনি, ও শাশুড়ি তাকে কত সুন্দরভাবে মিশে গেছে। তো এইটাই আমাদের, এটাই হচ্ছে পাড়া। আমি ছোটো থেকে এইভাবেই বড় হয়েছি, ওই জন্য আমি বাপের বাড়িতেই চলে আসি আমি পুজোর সময়তে, কারণ আমাদের এইগুলো কিন্তু আমি কোথাও পাই না। তো এইটাই, যাই হোক আমাদের খুবই মজা হচ্ছে। দেখো গান চলছে আর নাচ, নাচ কারোর বন্ধ নেই, এক ফোঁটাও বন্ধ নেই, কিন্তু তার মাঝে মন খারাপও হচ্ছে। আর কিছুক্ষণ বাদেই সব আলো সব কিছু দেখো থেমে যাবে। তো এই যে দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আসলে আমাদের ভাসানে না অনেকটা জায়গা ঘোরায়, ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমাদের যে মধ্যমগ্রামের যে ব্রিজটা আছে ওইখানে ওই খালটাতে আর কি বিসর্জন হয় মায়ের। তো এটাই আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, মানে পা ব্যথা হয়ে যাচ্ছিলো হাঁটতে হাঁটতে। সব থেকে ভালো আমি আমার মাম্মামকে বলবো, মাম্মাম কিন্তু এতটুকু ওর এনার্জি লস হয়নি, ও যে এতটা রাস্তা হাঁটছে ওর মধ্যে নো এনার্জি লস, ও সুন্দর হেঁটে আনন্দ করে হেঁটে যাচ্ছে। হ্যাঁ তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর দেখো অ্যাট লাস্ট আমরা এই যে মধ্যমগ্রামের ব্রিজের এখানে চলে এসেছি, আর এখানে এখন তাসা টাসা বাজিয়ে একটুখানি নাচানাচি হচ্ছে, তারপরে ঠাকুর বিসর্জনটা হবে। ঠিক আছে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই। হ্যাঁ মানে এই ব্রিজটার পাশেই একদম খাল, যদিও অন্ধকার আমরা ব্রিজের ওপরেই দাঁড়িয়ে রয়েছি। দেখো এই যে খালটা, এখানেই আর কি মায়ের বিসর্জনটা হবে। তো চলো যে এখন দেখো ঠাকুরগুলো সব পরপর করে সাজাচ্ছে। হ্যাঁ মানে একবারে লাইন বাই লাইন থেকে না নামিয়ে গাড়ি থেকে না সাজালে না ফেলতে অসুবিধা হবে, ওই জন্য সব পরপর করে সাজাবে, তারপর একবারে জলে পরপর ফেলে দেবে। আর মা দুর্গা তো ট্রলিতেই থাকে, ওটা ফেলতে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু ব্যাপার হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে আর এখনও ওরা যেভাবে সাজাচ্ছে অনেকটা সময় লাগবে, তাই মনে হয় বিসর্জনটা পুরোটা দেখতে পাবো না বা বিসর্জনটা দেখতে পাবো না, কারণ মাম্মামের খিদে পেয়ে গেছে আর আমাদেরও টায়ার্ড লাগছে, পায়ে যন্ত্রণা করছে, ভালো লাগছে না। চলো তাহলে বাড়ির দিকে যাই, কারণ এখানে বসে থাকতে গেলে না অনেকটা রাত হয়ে যাবে ওই জন্য। তো চলো কি আর করা যাবে, এত দূর অবধি এলাম এইটুকুই শান্তি। আর মায়ের বিসর্জন জলে পড়াটা আমি এমনিই দেখতে চাই না, কারণ আমার খুব কষ্ট হয়, কান্না পায়, আমি কেন জানি না আমার ভালো লাগে না। তো এটাই চলো তাহলে বাড়ির দিকে ফিরে যাই ফ্রেন্ডস। তো এখন সময় রাত 12:35, তো এখনও দেখো মুখের কিছু তুলিনি, এবার এগুলো সব তুলবো, তুলে ফ্রেশ হয়ে এবার ঘুমিয়ে পড়বো। আর মাম্মামকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি অলরেডি, মাম্মামকেও এবার ঘুম পাড়িয়ে দেব। তো চলো, আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, অতটা রাস্তা ভাসানে গেছি, তোমাদের ঠাকুর ফেলাটা দেখাতে পারলাম না কারণ এখনও ঠাকুর ফেলেনি, এখনও প্রচুর সময় লাগবে, যার জন্য বাড়ি এসে মাম্মামের খিদে পেয়ে গেছিলো, আমরা সব খেয়ে টেয়ে নিলাম, এখন শুয়ে পড়বো। তো এই কারণ এখন ঠাকুরের ফেলার অপেক্ষা করতে গেলে অনেকটা রাত হয়ে যাবে, বাচ্চার তো অতক্ষণ রাখা যায় না বাইরে, ওই জন্য চলে এলাম। তো এখন শুয়ে পড়ি কারণ গা হাত পা মানে রীতিমতো ব্যথা করছে, এতটা রাস্তা হেঁটে হেঁটে গেছি। তো এই চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমার পাশে থেকো এভাবে সাপোর্ট করো, আর তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া দশমী, বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমার ছোটো যারা আছো তাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা, আর বড়দের জানাই আমার প্রণাম। তো চলো আমি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আর মাম্মামও তোমাদের ভালোবাসা জানিয়ে দিক, সবাইকে বলো শুভ বিজয়া দশমী, শুভ বিজয়া দশমী, আবার কালকে থেকে পড়ছে না। হ্যাঁ সবাইকে ভালোবাসা দিয়ে দাও, দিচ্ছি এই দেখো ফ্রেন্ডস, কি বলো তো হরিণ হরিণ চল ফ্রেন্ডস, তোমার এই ছুটিতে ভালো ফ্রেন্ডস, তোমাদের ছুটিতে ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেবো, টাটা, আর লাইক করে শেয়ার করতে ভুলো না, টাটা, বিজয় দশমী, টাটা, লাভ ইউ, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।